KTV Originals. শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন, আমি জয়জ্যোতি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে ইডেন গার্ডেন্স এর একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণ পরেই কলকাতা নাইট রাইডার্স এবং অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ একে অপরের মুখোমুখি। কি হবে ম্যাচের ফলাফল সেটা তো পরে জানা যাবে, তবে তার আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা স্বাগত। তবে আজকে হঠাৎ হাতে নোটবুক কেন? IPL এ সব কোচদের হাতে ল্যাপটপ, আমি একটা নোট বই নিয়েছি ছোটখাটো। আমি তো আর কোচদের হাতে মতো ল্যাপটপ নিতে পারবো না, তাই নোট বইটা নিয়েছি কতগুলো স্ট্যাটস তোমাকে বলবো বলে। সেই স্ট্যাটসগুলো অবশ্যই শুনতে চাইবো। তবে আজকে কলকাতা এবং হায়দ্রাবাদ ম্যাচটাকে কিভাবে দেখছেন? কলকাতা হায়দ্রাবাদ ম্যাচটা, কলকাতার নতুন করে কলকাতা জাগতে পারবে কিনা, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। হায়দ্রাবাদও প্রথম নতুন ক্যাপ্টেন, ইনফ্যাক্ট প্যাট কামিন্স প্রথম T20 ক্রিকেটে ক্যাপ্টেন্সি করবেন, ভাবাই যায় না। প্যাট কামিন্স বিশ্বজয়ী ক্যাপ্টেন, টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করেন অস্ট্রেলিয়ার হয়ে, কিন্তু T20 ম্যাচে প্রথম ক্যাপ্টেন্সি করবেন। আর 20 কোটি টাকা যদ্দূর মনে পড়ছে, হ্যাঁ 20 কোটি 5 লক্ষ টাকায় তাকে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ওদিকে মিচেল স্টার্ক 24 কোটি 75 লাখ, সো সব মিলিয়ে টোটাল অ্যামাউন্টটা বোধ হয় 45 কোটি 25 লাখ, সেই জন্যই নোট বইটা 45 কোটি 25 লাখ শুধু দুটো প্লেয়ারে। আজকে মাঠে যে 22 জন খেলবেন তার মধ্যে দুজনের দাম 45 কোটি 25 লাখ। আমার ধারণা বার্বাডোসে বসে গ্যারি সোবার্স হয়তো নড়ে চড়ে বসবেন এই অঙ্কটা শুনলে, যে দুজন ক্রিকেটারকে সম্মিলিত কিন্তু, এবং তারা দুজনই বিদেশি। খুব ইন্টারেস্টিং ম্যাচ ইডেন গার্ডেন্সে। ইদানিং KKR এর লাক ভালো যাচ্ছে না। কলকাতাবাসীরা জানেন যে লাস্ট গতবার 7টা ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচ KKR এখানে জিতেছে, 5টা ম্যাচ হেরেছে। সানরাইজার্স প্রতিদ্বন্দ্বী হিসেবে লাস্ট 5টা ম্যাচে 3টে ম্যাচ কলকাতা জিতেছে, 2টো ম্যাচ সানরাইজার্স জিতেছে। অপেক্ষাকৃত সহজ প্রতিদ্বন্দ্বী, অপেক্ষাকৃত অন্যদের তুলনায়, কিন্তু ঘরের মাঠের রেকর্ডটা KKR চেঞ্জ করতে পারবে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা জিনিস তুমি খুব ভালো করে জানো, তুমি সুজন মুখার্জির সঙ্গে নিয়মিত কথা বলো যিনি উইকেট তৈরি করেছেন, ওনার উইকেটটা একটু পেস সহায়ক, বিশ্বকাপের সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিলে পেস সহায়ক। নাইট রাইডার্সের যে অ্যাটাকটা, অন্তত গত বছর ছিল 3 জন স্পিনার সমন্বিত, সেটা একদমই যেত না এটার সঙ্গে, মানে মিসম্যাচ হয়ে যায় যেরকম অনেক সময় জামা কাপড়ে। তোমার মিসম্যাচ হয় না, তুমি ঠিকঠাক পড়ো, আমার প্রায় যেরকম মিসম্যাচ হয় তেমনি KKR এর চাহিদার সঙ্গে ইডেন যেটা সরবরাহ করেছে তা মিসম্যাচ হচ্ছিল। এবার মিচেল স্টার্ক আছেন, দেখা যাক কি হয়। KKR শিবিরে কেউ কেউ বলছেন যে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচে ওয়ার্ল্ড কাপের সময় বল কিন্তু এখানে অনেক টার্ন করেছিল, যদি সত্যি উইকেটটা সেরকম হয় তাহলে তাদের সুবিধে হতে পারে। KKR এর যেটা সমস্যা সেটা কালকেও প্রেস কনফারেন্সে বলা হয়েছে শ্রেয়াস আইয়ারকে, সেটা হচ্ছে যে ফার্স্ট বোলিং লাইন আপটা কি হতে চলেছে। মিচেল স্টার্ক আছে আমরা জানি অবশ্যই, তার সঙ্গে কারা কারা, চেতন সাকারিয়া, হর্ষিত রানা, বৈভব আরোরা, এর মধ্যে যদি দুজনকে সিলেক্ট করতে হয় কাকে বা করবেন? খুব ডিফিকাল্ট প্রশ্ন, আমার মনে হয় তদন্ত কমিটি লাগবে যে কি করা উচিত। কারণ KKR এর এই যে বলছিল ডায়েরিতে, আর একটা স্ট্যাটস আছে যে গতবার পাওয়ার প্লেতে সবকটা টিমের মধ্যে সবচেয়ে জঘন্য পেস বোলিং এর রেট হচ্ছে KKR এর, 9.78 পার ওভার কনসিড করেছে KKR। আর তারপরেই যারা আছে তারা হচ্ছে এই সানরাইজার্স হায়দ্রাবাদ 9.29, অর্থাৎ 9.78 বনাম 9.29 পেস বোলিং বিভাগে এতটাই খারাপ অবস্থা ছিল, সেজন্যেই এই দুটো টিম ঝাঁপিয়ে পড়ে এত কোটি টাকা খরচা করে দুজন পেস বোলারকে কিনেছে, যে ওই পাওয়ার প্লেতে যে রানটা লিক হচ্ছিল সে লিক হওয়া রানটা যদি এই দুজন পেসার এসে থামাতে পারেন। কিন্তু KKR এর সমস্যা হচ্ছে যে KKR এর সঙ্গে কোনো স্টার বোলার নেই। ওখানে কিন্তু একজন উমরান মালিক বলে একজন বোলার আছেন, নটরাজন আছেন। উমরান মালিক গতবার 6টা মাত্র উইকেট পেয়েছেন, আগের বছর 23 উইকেট পেয়েছিলেন, যেখানে 2টো বাউন্সার করে পার ওভার। আমি কিন্তু একটু অবাক হব না যদি উমরান মালিক এবারের IPL এ নতুন স্টার হিসেবে, আবার ফিরে আসা স্টার হিসেবে একটা কাম ব্যাক করেন, যেরকম কুলদীপ যাদব করেছেন। নটরাজন আছেন, ভুবনেশ্বর কুমার আছেন, অনেক পেস বোলিং এটা একটা বেটার। KKR এর সেদিক থেকে বৈভব অরোরা লাস্টের দিকে খেলেছেন, আর তোমার হর্ষিত রানা, চেতন সাকারিয়া, আমি জানি না মানে তুমি কি সেলফি তুলতে ছুটবে এই অ্যাটাকের সঙ্গে, তুমি সেলফি নিতে যাবে কিনা আমি
মিচেল স্টার্ক বাদ দিয়ে আমায় বলো। দেখা যাক চেতন সাকারিয়া অনামিন না অবশ্যই, তবে এখান থেকে তারকা হতে পারে কিনা। কালকে আরেকটা কথা বলেছেন শ্রেয়াস আইয়ার, যে কিরম সেফ খেললো, দেখুন কিরম সেফ খেললো, যে যদি ম্যাচে তিনটে উইকেট হতো এই বের করে নিল, তখন ও বললো যে এই তো বলেছিলাম আমি কিন্তু কমিট করিনি, গৌতম দা কমিট করেছিল। আসলে অ্যাকচুয়ালি তাই আমার কোথাও মনে হয় যে এই ম্যাচটা সবাই নায়কদের কথা ভাবছে যে 24 কোটি বনাম 20 কোটি, কোথাও হয়তো কোনো পার্শ্ব নায়কের ম্যাচ হবে। আমার কেন জানি না মনে হচ্ছে যে পার্শ্ব নায়ক বলতে KKR ভেঙ্কটেশ আয়ার একজন পার্শ্ব নায়ক, যিনি হঠাৎ করে লাইমলাইট থেকে চলে গেছেন, গতবার কিন্তু 400 উপর রান করেছিলেন। এদিকে উমরান মালিকের মতো কেউ, হাসারাঙ্গা যিনি লেগ স্পিনার তিনি খেলবেন, তিনি নায়ক হয়ে উঠতে পারেন। মায়াঙ্ক মার্কান্ডে, কারণ লেগ স্পিনারের এগেনস্টে KKR এর সফল হওয়ার পার্সেন্টেজটা আবার সবচেয়ে লো গত বছরে। আন্দ্রে রাসেল, যার উপর KKR এর সবচেয়ে বেশি ভরসা, ভেঙ্কি মাইসোর বলছিলেন যে তাকে গত বছর আমরা দুবার ডালাসের হাই পারফরমেন্স সেন্টারে নিজেদের খরচে পাঠিয়েছি যাতে রাসেল সুস্থ হয়। এবং রিসেন্ট যে T20 লিগগুলো রাসেল খেলছেন, ওয়েস্ট ইন্ডিজ বা অন্য, তুমি অবাক হয়ে যাবে যে রাসেলের স্ট্রাইক রেট 222, স্টান্স বদলে ফেলেছেন, ক্রিজের পেছন থেকে খেলছেন, অনেক মারছেন, কিন্তু লেগ স্পিনারের সামনে রাসেলের গতবারের অ্যাভারেজ হচ্ছে 8.65। ওখানে দুটো লেগ স্পিনার আছে, হাসারাঙ্গা এবং তার সঙ্গে মায়াঙ্ক মার্কান্ডে। খুব ইন্টারেস্টিং হবে যে রাসেল, নতুন রাসেল কিভাবে এই লেগ স্পিনারদের সামলান। একেবারেই সেদিকে তাকিয়ে থাকবো আমরা অবশ্যই। এখানে খুব বেশি সময় নেই, তবে যেটা জানার সেটা হচ্ছে যে ওপেনিং জুটি ফিল সল্ট রহমানুল্লাহ গুরবাজ, এই দুজনের মধ্যে একজনকে সিলেক্ট করতে হবে। আপনি যদি গৌতম গম্ভীর হতেন তাহলে কাকে সিলেক্ট করতেন? ফিল সল্টকে সিলেক্ট করতাম কারেন্ট ফর্মে। গুরবাজ গত বছর তো ভালো সার্ভিস দিয়ে ফিল সল্টকে সিলেক্ট করতাম, কিন্তু আমি আবার বলছি যে IPL মনে হলে আমার শুধু কালকে রাত্রির ম্যাচটার কথা মনে হচ্ছে। মহেন্দ্র সিং ধোনি ক্যাচটা, একটা ক্যাচ, একটা বল বাঁচানো, বাঁদিকে ডান দিকে ব্যালেন্স, কিছু বলার নেই। 42 বছর বয়সে একজন লোক T20 ক্রিকেটে এইরকম কিপিং করছে, এটা প্রায় অল্প বিজ্ঞান। মানে আমরা পড়েছি যে সিকে নাইডু 68 বছর বয়সে রঞ্জি ট্রফি খেলেছেন, পড়েছি এবং বলেছি যে ওই সময় রঞ্জির স্ট্যান্ডার্ড বোধ হয় ওরকমই ছিল যে 68 বছর বয়সে কেউ খেলতে পারত, কিন্তু 42 বছর বয়সে কেউ খেলছে। এবং কার্যত দেখা গেল কালকে ক্যাপ্টেন্সি ধোনিই করছিলেন। ঋতুরাজ গাইকোয়াড় না একটা সময় পর ধোনি হাল তুলে নেন, যেমন বিরাট কোহলি ফিল্ডিং এর সময় দেখা গেল যে ডুপ্লেসি নন, বিরাট কোহলি ক্যাপ্টেন্সি করছেন। তো কালকের ম্যাচটা আমার ভীষণভাবে ধোনির এই ফিরে আসা CSK-এর আবার সেই জিতে যাওয়া, KKR এর মধ্যে কোথাও একটা CSK-এর এই যে স্বাদ বর্ণ গন্ধহীন একটা প্রফেশনালিজম আছে, এটা KKR কে কোথাও রপ্ত করতে হবে, যেটা এত বছরও রপ্ত হয়নি। গম্ভীর আশাতে কিন্তু যুদ্ধের মেজাজটা ড্রেসিং রুমে বদলে গেছে, তোমায় ভেঙ্কি মাইসোর সেদিন বলছিলেন। আর যেটা হয়েছে, মিচেল স্টার্ক আসায় পেস বোলিংটা বেটার হয়েছে, টিমটা যে আহামরি কিছু তা নয় আমরা সবাই জানি, কিন্তু যদি ব্যাটিংটা টেনে দেয় রিঙ্কু রাসেল এরা যদি ভালো ব্যাট করেন, তাহলে কোথাও মনে হয় যে KKR এর একটা হালকা প্লে অফের আশা বেঁচে রয়েছে। আমি প্রথম বল শুরু হওয়ার আগেই বলছি, একেবারেই গৌতম বলে দিলেন যে প্লে অফের আশা রয়েছে, এবং আশা করবো অবশ্যই শাহরুখ খান আসবেন একটু পরেই এবং করবো লড়বো জিতবো ধোনি তো হবে। তবে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অবশ্যই গৌতম দা বললেন, অনেক অনুরাগী মাহির, অনেক অনুরাগী এটা জানতে চাইছে যে মাহির ব্যাটিং অর্ডারটা ঠিক কি হওয়া উচিত। মাহির ব্যাটিং অর্ডারটা তারা বা আমরা জেনে কোনো লাভ নেই, ওটা মাহি নিজে ঠিক করবেন। মাহি যেদিন মনে করবেন সেদিনই ব্যাট করতে যাবেন, কালকে আমার ধারণা কোথাও হয়তো ব্যাট করতে যেতেন, খুব দরকার না হলে মাহি বোধহয় ব্যাট করতে যাবেন না, কিপিংটাই করবেন একেবারেই। এবং কি হয়, সবে ম্যাচ শুরু হয়েছে, মানে IPL শুরু হয়েছে, একটা ম্যাচ হয়েছে, তাই অনেক কিছু, অনেক চমক থাকবে এই IPL এ, এবং আমাদের তরফ থেকেও চমক থাকবে। তবে এখানে আপাতত স্টেডিয়াম বুলেটিন আজকে শেষ করতে হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, এই দুটি দলের লড়াই, দেখা যাক হায়দ্রাবাদি বিরিয়ানি আসে কিনা ডিনারে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের সামনে। সেই অপেক্ষা, বিরিয়ানি কেন আসবে, কলকাতা রসগোল্লা আসবে, অদ্ভুত লোক হায়দ্রাবাদি বিরিয়ানি, ওই জন্য কালো পোশাক পরেছে, শোকের পোশাক আগে থেকে পরেছে নাকি? না না, এটা শোকের পোশাক নয়, আমি একদম রেট্রো লুকে যাচ্ছি, একদম 2008-এ কলকাতার জার্সি কিন্তু কালোই ছিল, কালোর সঙ্গে গোল্ডেন ছিল, তাই একটু রেট্রো, একটু পুরোনো দিনে সৌরভ ম্যাককালাম এদেরকে মনে করানোর চেষ্টা করছি আজকের দিনে। তো আর দেখা যাক, মানে রসগোল্লা থাকবে সঙ্গে হায়দ্রাবাদি বিরিয়ানি। সেই বছর খেল কলকাতা যেরকম খারাপ খেলেছে, তুমি সেই রেট্রো লুকে সেটা যেতে যা, তুমি তো গম্ভীরের লুকে যেতে পারতে 2011 থেকে। আমি শুধু প্রথম ম্যাচটার কথা মনে পড়ছে, ব্যাঙ্গালোর ভার্সেস কলকাতা, যেখানে ম্যাককালাম মানে তছনছ করে দিয়ে
গিয়েছিল এবং তারপরে আইপিএল কোন জায়গায় চলে গেছে আমরা সবাই জানি। অনেক ধন্যবাদ গৌতমদা, এবং আশা রাখবো যে ভালো খেলবে কলকাতা নাইট রাইডার্স। প্রেজেন্স অফ মাইন্ড যদি কলকাতা ক্রিকেটাররা দেখাতে পারে তাহলে কিন্তু কলকাতা জিতবে। দেখা যাক কি হয়, সেই অপেক্ষা আমরা থাকবো এবং অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে। এবং শাহরুখ খান আরও একবার নাচুক ইডেন গার্ডেন্সে, এটাই কিন্তু চাইছে নাইট অনুরাগীরা। এখানেই শেষ করছি স্টেডিয়াম বুলেটিন। দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ফেসবুক ইউটিউব তো রয়েছে, এবং রয়েছে ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ট।